আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে জানতে পারি যে আমাদের চৈলা মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বাড়িতে নাকি শুরু হয়েছে। আমরা যথারীতি এই খবর পাইয়া এই রাজকুমার দেবনাথ বাড়িতেছি, বাড়িতে আইয়া দেখি দরজা মরজা সব খোলা, আমরা ঘরে ঢুকি, ঘরে ঢুকি আসিরা এই দেখি এলোমেলো দেখি জিনিসপত্র যা আছে সব উলে রাখছে। তখন আমি রাজকুমার দেবনাথকে ফোন করি, রাজকুমার দেবনাথ রাজকুমার মারে নিয়া এই হাফানি হসপিটালে ভর্তি। তখন রাজকুমার ওইখান থেকে খবর পেয়ে আইসে, আইসেরা ঘরে ঢুকছে, ঘরে ঢুকে সেরা কী কী জিনিস ছিল দেখ স্যার কী কী জিনিস নাই। তার ভিতরে তার একটা স্বর্ণের চেন ছিল, একটা হাতের ব্রেসলেট ছিল এবং কাগজপত্র, তার মার একটা কানের, তার বাচ্চার একটা চেন, যা জিনিসপত্র সব গণ্ড গণ্ড করে জিনিসপত্রগুলো লেগে গেছে গা, এবং বাড়ির যতগুলো কাগজপত্র আছে দলিল পত্র যা আছে সবগুলো লইয়া কী বা কাহার হয়ে গেছে এটা আমরা জানি না। এখন পুলিশ আইসে, পুলিশের তদন্ত করে দেখবো পুলিশ কী করতে পারে। তারা কি বাড়িতে আসো না কেউ? তারা কেউ বাড়িতে ছিল না। রাজকুমার, রাজকুমার মারি নিয়া আবেদন করবো এই বিষয়টা যাতে তদন্ত ক্রমে সঠিক সিদ্ধান্ত করে যাতে এটারে ধরা হয় এবং সমাজ যাতে ভালো থাকে এইদিকে লক্ষ্য রেখে আরক্ষা দপ্তর। মোটামুটি কত টাকার জিনিস হইব বা টাকা? প্রায় ধরেন 3.5 লক্ষ টাকা। পুলিশ কি এদিকে রাতে টহল দেয়? পুলিশ টহল দেয় না, কটা তো আসে, আবার অনেক সময় আসে অনেক সময় আসে না। মানে যদি রেগুলার এদিকে পুলিশই টহল থাকতো এই ধরনের ঘটনা কি? না, পুলিশের টহল থাকতো তাহলে এই ধরনের ঘটনা আর ঘটনা এরকম ভাবে অনেক ঘটনা এই উত্তর বুজুর মধ্য বুজুর এলাকা হয়েছে। আমরা শুনতে পেয়েছি আজকে একটা পাম্প হাউসও চুরি হয়েছে। হ্যাঁ, আমরা এখানে এটা উত্তর বুজুর, আমাদের বাড়ি উত্তর বুজুরে, ওইখানে একটা পাম্প আছে, পাম্প হাউসে দুইটা মেশিন নাকি চুরি করে নিয়ে গেছে। এই এলাকায় এই ধরনের ঘটনা আগে হয়েছেনি এমন আর? এরকম আরও 5-6 ঘটনা হয়েছে, আমরা পুলিশে জানাইছি, পুলিশ কি ব্যবস্থা নেয় তদন্ত করে তারা দেখবো কী করে তারা।